আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটু ভালো লাগতেছে, সকাল সকাল দেখেন ওয়েদারটা খুবই ভালো, পুকুর পাড়ে দাঁড়াইছি, মৃদু মৃদু বাতাস হইতেছে, আর এতক্ষণ পাখি এত কিচির মিচির করে ডাকতেছিল গাছে, তো আমার খুবই ভালো লাগতেছে। তো এখন পাখির ডাকটা অফ হয়ে গেছে। তো আব্বা হচ্ছে সকালবেলা বাজার নিয়ে আসছে, আমি হচ্ছে গরুর ওজুরি বা অনেকে বট বলে সেগুলো হচ্ছে খাইতে চাইছিলাম, আর আমার জন্য কলিজা নিয়ে আসছে। তো আমি কবুতর শিং মাছ এগুলো হচ্ছে খাইতে পারি না, এই জন্য সিলেক্ট করছি গরুর কলিজাটা। তো চলেন, ফ্রেশ ফ্রেশ ভোরবেলা বাজার থেকে নিয়ে আসছে, দেখি কী কী আনছে আব্বা। এই দেখেন ফ্রেশ কলিজা নিয়ে আসছে, এখানে কতটুকু আছে আমি বলতে পারবো না। আর এই যে, তো এটা আনতে আমাদের বাসা থেকে অনেক দূরে যাইতে হয়েছে। আর এটা হচ্ছে গরুর উজুরি, কেন জানি হঠাৎ করে এগুলো খাইতে মন চাইছে, তো আব্বাকে বলছি বাজার থেকে নিয়ে আসছে। মোটাগুলি আনছে, তো এগুলো এখন পরিষ্কার করতে হবে। আর এই উজুরি মোটাটা খেতে কিন্তু ভালো লাগে, বাসায় একটু কষ্ট, তো মা এখন পরিষ্কার করবে, এই জন্য সাইজ করে একটু কেটে নিতেছে। তুমি এগুলো দেখো না, যাও আফে, হ্যাঁ যাও, তুমি ঘরে যাও, কার্টুন দেখো গা যাও। ও দেখলি না মা, ভাত খাওয়া বন্ধ করে দেবে এমন আর কি। তো এই তো মা সাইজ করে কেটে গরম পানির মধ্যে দিয়ে দিতেছে আর উঠাইতেছে, পরিষ্কার করতেছে, এভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি লং টাইম পানির ভিতরে রাখা হয় তাহলে এটা টাইট হয়ে যায়, আসলে পরিষ্কার করতে একটু সময় লাগে, আর বিশেষ করে এই মোটাটা পরিষ্কার করতে বেশি টাইম লাগে না। এই তো মা ক্লিন করে নিছে, এখন হলুদ আর লবণ দিয়ে জাল করে নিব। তো এই তো ওজোরে সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে আমি নিখুঁতভাবে বেছে নিছি, তারপরেও মনে হচ্ছে যে হয় নাই হয় নাই। তো দেখেন অনেক চেষ্টা করছি ক্লিন করে পরিষ্কার করার জন্য, আর এই যে এতগুলো হচ্ছে ময়লা বের করছি কেটে কেটে, আর এই যে যে তেলগুলো এগুলো হচ্ছে ফলাই দেব। এখন হচ্ছে মা এইগুলো আবার মশলা দিয়ে সুন্দর করে অনেক দিন পর্যন্ত জাল করবে, তারপরে খাওয়া হবে। মজাদার, এই যে কলিজাটাও রান্না করে ফেলছে, এখন গোসলে যাবো 12টা বাজে, তারপরে খাবার খেয়ে নেব। হ্যাঁ, তো দুপুরে খাবার খেতে বসে গেছি, মা কলিজা রান্না করছে, সাথে কচু শাক আর আছে ডাল, সাথে আরও তরকারি আছে, তো সেগুলো আমি নিয়েই নাই, এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরে খাওয়ার পর বসে আছি সিনহার জন্য, যে সিনহা আসতেছে না কেন। তো এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে বেশি টেনশনে ছিলাম যে স্কুল ছুটি হয়ে গেছে, ও কী করতেছে বা কোথায় আছে। তো যাই হোক, বসে থাকতে থাকতে দেখি এর মধ্যে চেনা এসে পড়ছে। তো দেখেন একবারে ভিজে অবস্থা একাকার, তো বলছি তো অটোতে আসিস না কেন, বলছে যে আপু এই বৃষ্টির মধ্যে অটো পাইনি, এই কারণে কী করব, বৃষ্টির মধ্যে ভিজেই আসছি। তো স্কুল ছুটি হয়ে গেছে, ম্যামরাও স্কুল থেকে বের হয়ে গেছে, ও বলতেছে এখন আপু আমিও চলে আসছি। সেনার ফরকটা দেয় যে গাম সাইজ আছে, তাড়াতাড়ি করছে না তো ঠান্ডা লেগে যাবে। দেখেন ওই স্কুল থেকে আসছে, এখন তো প্রায় 5টা বাজে গেল, সুন্দর ক্লিন করেছে। তো সেনার কাজ হচ্ছে সব পরিপাটি, নিজের জিনিসগুলো আগে গুছাই গেছে রাখবে, তারপরে সেটা ও পরিপাটি হবে। না, বইগুলো সব ভিজে গেছে, বই সব ভিজে গেছে, বই ভেজে নাই, মুখ একটু তো লাগে গেছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নে, কাপড় চোপড় পাল্টাইয়া।
দেখেন ছাদ থেকে কিভাবে বৃষ্টি পড়তেছে। সকালে অনেক বৃষ্টি হয়েছে, এখন বিকেল 4টা বাজে, এখন অনেক বৃষ্টি হইতেছে, তো তিন হাত ভিজা এসে পড়ছে। ওদের ছুটি দিতেছে 4টার সময়, আধা ঘন্টা ওয়েট করছিল, তারপর বৃষ্টি থামতে ছিল না, শেষে আসছে। কোনো অটো ছিল না এই বৃষ্টির ভিতরে, তার জন্য ভিজে পুরো আসছে। তো এখন ভাবছি বৃষ্টির ভিতরে তো ভাজা পোড়া খাইতে ভালো লাগে, আর আফি আমাদের ঘরে একটা সস আছে, শুধু সস শুধু শুধু খাইতেছে, তাই ভাবছি যে এখন লুচি বানাবো, ওকে লুচি বানাই দেবো, আর বৃষ্টির ভিতরে ভাজা পোড়া খাইতে তো ভালোই লাগে। মিমাপু বলছিল যে পুরি বানাবে, তো মিমাপু পড়তেছে, আমি আর রামু হচ্ছে পুরি বানাতে বসে গেছি। এখন সাইজ করে পুরিগুলো বেলে নেব। তো লুচি বানানো হয়ে গেছে, আমি এসে গরম গরম খাইতে পারতেছি কোনো কষ্ট ছাড়াই। আব্বু আর আম্মু বানাইছে, তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আরো বানাইতেছি, খাও। সন্ধ্যা নাও, আসলে আব্বুকে সাহায্য করতে পারতেছি না, কারণ পড়তে বসে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, বানাইতে বানাইতে না খায় না। মজাই হয়েছে, ভিতরে ডাল দিলে আর পুরো পুরি হয়ে গেত। লবণ দিতে আমি দিতে ডাল আলাদা নাই।